নীরব বাহকই এখন দেশে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের সবচেয়ে সহজ মাধ্যম। কোনো উপসর্গ নেই, তবু আক্রান্ত হচ্ছেন অনেকে। রোগ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান IEDCR বলছে, বাংলাদেশে মোট রোগের অন্তত 23% নীরব বাহক বা উপসর্গহীন, তাই তাদের শনাক্তের টেস্টের কোনো বিকল্প নেই। রাসনা দাসের রিপোর্ট। প্রথমে ঠান্ডা জ্বর কাশি কিছুই ছিল না, এই জন্য আমি টেস্ট করতে চাইনি। পরবর্তীতে আমিও টেস্ট করাই এবং আমার ভিতর করোনা পজিটিভ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7 মে। এর আগে এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় বাধ্য হয়ে টেস্ট করান। টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি, অথচ নমুনা পরীক্ষার আগে কোনো উপসর্গ ছিল না তার মধ্যে। বর্তমানে আমার ভিতরে ঠান্ডা জ্বর কাশি কোনো কিছুই নেই, তারপরও আমি ঘরে বসে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসকরা বলেন, করোনা আক্রান্ত হলে সর্দি জ্বর, কাশি, গলা ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও অবসাদ দেখা দেয়, কিন্তু বর্তমানে আক্রান্তদের অনেকের ক্ষেত্রেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে না। সিমটম ছাড়াই কিন্তু আসলে করোনা পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন টেস্টের মাধ্যমে, RT-PCR যে টেস্ট আমরা করি সেই টেস্টের মাধ্যমে। এখন উপসর্গ থাকাটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা আশা করব বা করি, এবং সেই ক্ষেত্রে উপসর্গ না থাকলে সেই ধরনের রোগীদের কিন্তু চিহ্নিত করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর বলেন, উপসর্গহীন রোগী বাংলাদেশেও আছে। ঢাকা ও নারায়ণগঞ্জে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় এই এলাকায় এই ধরনের রোগী বেশি। দেশের মোট করোনা আক্রান্তের প্রায় 23% উপসর্গহীন ব্যক্তির দেহে নীরবে বাসা বেঁধেছে এই ভাইরাস। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আছে তাতে 20-23% মানুষ লক্ষণ ছাড়াই করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখন এরকম মানুষের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু বিপজ্জনক হতে পারে, যদি কারণ যে ব্যক্তি ভাইরাস বহন করছেন যেহেতু তার কোনো উপসর্গ নাই, সেহেতু তিনি জানেন না যে তিনি ভাইরাসে আক্রান্ত, কিন্তু তিনি ছড়াচ্ছেন। সো এরকম ক্ষেত্রে যেটা হবে যে তিনি যত ঘর থেকে বের হচ্ছেন, যেখানে যাচ্ছেন, তিনি যখন কথা বলছেন কিংবা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বা কোনো কিছু স্পর্শ করছেন, সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসকরা আরও জানান, উপসর্গহীন রোগীর কারণে মানুষের উদ্বেগও বাড়ছে, তাই পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক হারে পরীক্ষার কোনো বিকল্প নেই। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।